আল্লাহ সম্মানিত দর্শক, আমি আব্দুল কাইম পিস লাইব্রেরি বলছি। দর্শক, আপনারা শুনেছেন এর আগেই যে আমি বিশেষ করে যে 2 দিন 2 রাত যে না খেয়ে থাকার, অর্থাৎ অর্ডার ফাস্টিং করার যে চ্যালেঞ্জ নিয়েছিলাম, তো বিশেষ করে আজকে আলহামদুলিল্লাহ এই তো হয়তো 6টার মধ্যে হয়তো আমি খাওয়া দাওয়া শুরু করবো আর কি। বিশেষ করে আপনারা দেখতে মানে দেখানোর জন্য আজকে এলাম, বিশেষ করে একটু আগে আসার দরকার ছিল, কিন্তু আমাদের পিস লাইব্রেরিতে যেহেতু মেহমান ছিল, আমাদের রাজফুল ভাই, তারপর ডাক্তার সরফরাজ ভাই এবং আরো ছিল আর কি, তো ওনাদের একটু বিদায় করতে গিয়ে একটু সময় লাগলো, যার কারণে না হলে হয়তো সূর্যটা দেখা যেত। তো এই যে দেখেন, আমরা ন্যাচারালের কাছে এসেছি, ন্যাচারের কাছে এসেছি সূর্য দেখার জন্য। সূর্য যে ডুবা সেটা আমরা দেখতে বলি মানুষকে, এবং সূর্য উঠা এটা আমরা দেখতে বলি, এবং প্রাকৃতির সঙ্গে আমরা মিশতে বলি। তো যার কারণে আমি এসেছি এবং আপনাদের দেখানোর জন্য, যে 2 দিন 2 রাত না খেয়ে থাকার পরে আলহামদুলিল্লাহ এখন আমি সুস্থ আছি এবং ভালো আছি, অসুবিধা নেই যে আমি বিছানায় শুয়ে থাকতে হয়েছে, এরকম কোনো ব্যাপার হয়নি আলহামদুলিল্লাহ। তো আমার চেহারা দেখে আপনাদের কি মনে হচ্ছে যে আমি মানে একটা সমস্যায় মানে মুখ শুকিয়ে গেছে, এরকম যেটা হয় না খেয়ে থাকার কারণে আর কি, এরকম মনে হচ্ছে নাকি? আপনারা একটু কমেন্ট করে জানাবেন। আর বিশেষ করে আমাদের অনেকেরই বিশেষ করে এই ব্যাপারে যে সন্দেহ রয়েছে যে তাই তো আমি না খেয়ে থাকলে হয়তো অসুবিধা হবে, মারা যাবো, মুখ টুমুখ আবি যাবি। তো বিশেষ করে এটা দেখানোর জন্যই আলহামদুলিল্লাহ যে আমি 2 রাত 2 দিন, বিশেষ করে আমার কন্ডিশন অনুযায়ী 2 রাত 2 দিন ঠিক আছে, তবে বর্তমান যে কন্ডিশন আমি দেখতে পাচ্ছি, তবে দেখতে পাচ্ছি আলহামদুলিল্লাহ যদি আমি আরো একদিন থাকি তাতেও সমস্যা হবে না ইনশাল্লাহ, যদি আরো 1 রাত আর 1 দিন থাকি তারপরেও সমস্যা হবে না। তবে যে কোনো কাজে যেহেতু বাড়াবাড়ি করা নিষিদ্ধ, এই জন্য আমরা বাড়াবাড়ি না করে যার বডিতে যেমন ভাবে সাপোর্ট করবে সেটা সেরকম ভাবে মানে আমরা পরামর্শ দিয়ে থাকি, এবং আমরা যে শুধু রুগীদেরকে পরামর্শ দিচ্ছি ওরাই মানবে বিষয়টা এমন নয় আলহামদুলিল্লাহ। বিশেষ করে সেগুলো আমরা নিজেরাই পালন করেছি, বিভিন্ন ভিডিও আপনি আপনারা আমাদের দেখেছেন যে আমরা নিজেরাও সেগুলো কিন্তু মেনে চলার চেষ্টা করি আলহামদুলিল্লাহ, সেগুলো আমরা কিন্তু পালন করি। এখন হয়তো আপনারা অনেকে মনে করতে পারেন যে ভাই তাহলে কি আপনাকে সুগার আছে নাকি? তো ভাই আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে খুবই ভালো রেখেছে, সুস্থ রেখেছে, এবং আলহামদুলিল্লাহ আমার কোনো সুগার নেই এবং আর অন্য সমস্যাগুলো নেই আলহামদুলিল্লাহ। আল্লাহ আলহামদুলিল্লাহ মানে কত মানে আলহামদুলিল্লাহ যতবার বলবো কম হয়ে যাবে, আল্লাহর শুকরিয়া আদায় করা কম হয়ে যাবে। মানে আনলিমিট মানে যার কোনো লিমিট দেওয়া যাবে না। তো আলহামদুলিল্লাহ আল্লাহ সুস্থ রেখেছে আমাকে। তো এটা আমরা কেন করছি, আমরা যাতে ভবিষ্যতে আমরা অসুস্থ না হয়ে যাই এই জন্য করা, এবং আপনারা যাতে এতে উদ্বুদ্ধ হন, আপনারা যাতে মানে করতে পারেন। আর বিশেষ করে এইটা এই যে 2 রাত 2 দিন যেটা আমরা না খেয়ে থাকলাম, এটা বিশেষ করে আমাদের যারা রুগী তাদের জন্য খুবই সহজ। কয়েকটা জিনিস সেট আপ করতে হবে, মাইন্ড সেট আপ করতে হবে ইনশাল্লাহ। আমি পরবর্তী একটা ভিডিওতে আমি আপনাদেরকে বলবো যে এই যে ওয়াটার ফাস্টিং বা 2 রাত 3 রাত 3 দিন না খেয়ে থাকলে কি জিনিসগুলোর প্রয়োজন, এতে আমার আজকের এই যে 2 রাত 2 দিন না খেয়ে থাকাতে আমার কি কি লাভ হলো ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে আপনাদেরকে জানানো হবে, এবং এটা করার জন্য কি কি পদক্ষেপ আপনাদের নিতে পারবেন বা নেওয়া উচিত সেগুলো ইনশাল্লাহ জানাবো। তো খুব শীঘ্রই আপনারা চোখ রাখুন আমাদের দ্বিতীয় ভিডিও, এরপরে যে ভিডিও আসবে আমরা এই বিষয়ে নিয়ে কথা বলবো, সেই ভিডিও আপনারা চোখ রাখবেন, এবং আপনারা আমাদের চ্যানেলটি পিস লাইভের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং পরবর্তী ভিডিওর জন্য আপনারা অপেক্ষা করতে থাকুন। তো আজকের ভিডিও বিশেষ করে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।